আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ আনবক্সিং রিভিউ। তো আজকে আমি আপনাদের মাঝে আনবক্স করব DJI নিউ সিরিজ 2020-এর লাস্টে মেবি 10 মান্থ এটা রিলিজ করছে। এটা হচ্ছে DJI মিনি 2, এটা হচ্ছে আপডেট ভার্সন, প্লাইমোর কম্বো ভার্সনটা। তো আজকে আমরা এই মিনি 2টা আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো এর ভিতরে কী কী আছে আর কোথায় থেকে কিনবেন, কোন জায়গা থেকে কিনবেন, কত টাকা পড়বে, সব কিছু আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, আমরা এখন আপনাদের মাঝে এই ড্রোনটি আনবক্সিং করে দেখাবো। এটার মডেল হচ্ছে DJI মিনি 2, এটা হচ্ছে 2020-এর একটা নতুন এডিশন, DJI মেভিক মিনির আপডেট ভার্সন হচ্ছে এটা। এটা হচ্ছে DJI মিনি 2, এটার ওয়েট হচ্ছে 249 গ্রাম, যেটা হচ্ছে টয় ক্যাটাগরির ড্রোন। এটা আপনি বিশেষ সব দেশে আসা যাওয়া করতে পারবেন নিয়ে, আর এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন, উড়ে ফ্লাই করতে পারবেন, আর এটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই। তবে কিছু কিছু গভর্নমেন্টস রেস্ট্রিকশন এরিয়াতে আপনি এটা উড়াতে পারবেন না, এটা DJI অফিসিয়াল থেকে অফ করে দেবে, ফ্লাই হবে না। তো আমরা এখন ড্রোনটি আনবক্সিং করব। প্রথমে বক্স খুললে আপনারা এরকম একটা কালো ব্যাগ পেয়ে যাবেন। এই ব্যাগটার ভিতরে সব কিছু আছে, পাকা ফুল বক্স, পাকা DJI মিনি 2। নাও গাইস, আমরা এখন আনবক্সিং করব। ব্যাগটা খোলার পর আপনারা এখানে যা কিছু দেখছেন এটাই কম্বো এডিশন। এখন এটা চেনটা খুলে দেখতে পারবো ভিতরে কী আছে। তো ব্যাগটা খোলার পর আপনারা প্রথমে পেয়ে যাবেন 6 জোড়া পোবলের গার্ড, এটা এক্সট্রা, ড্রোনের সাথে আরও 1 জোড়া আছে, এটা হচ্ছে এক্সট্রা। আর এখানে আছে ড্রোন উড়ানোর জন্য নোব, যেটা আছে এটা জয়স্টিক, যেটা বলে থাকো এটা 1 জোড়া। আর এটা হচ্ছে প্রোপেলারটা চেঞ্জ করার জন্য এসে স্ক্রু আছে এখানে, দেখি ভিতরে আর কী কী আছে। এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার, যেটা দিয়ে আপনি আপনার ড্রোনটা কন্ট্রোল করবেন। এটা হচ্ছে DJI মেভিক এয়ারের কপি, মেবি এটা DJI মেভিক এয়ারেরটা হচ্ছে এরকম দেখতে, প্রফেশনাল একটা রিমোট। এখানে একটা বক্স আছে, এটা মেবি ইউজার ম্যানুয়াল গাইড, বাট আমরা এখন এটা পড়বো না, সময় নেই। এখানে আরেকটা বক্স আছে, দেখি এখানে লেখা আছে অ্যাক্সেসরিজ, এখানে মেবি ড্রোনের অ্যাক্সেসরিজগুলো আছে মেবি। এটা খুললে আপনারা পেয়ে যাবেন টাইপ সি কেবল, দেন পাবেন লাইটেনিং কেবল, OTG। এখানে অ্যান্ড্রয়েডের জন্য টাইপ সি আছে, তারপর হচ্ছে অ্যাপলের জন্য আছে, অ্যান্ড্রয়েড অ্যাপল দুটার জন্য আছে। আর এটা হচ্ছে চার্জিং লাইটিং কেবল, যেটা বলি ওইটা লাইটেনিং কেবল। আর এটা হচ্ছে DJI অরিজিনাল চার্জার, এটা মেবি 5 ওয়াটের, এটা দিয়ে আপনারা ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। এটার ভিতরে আর কিছু নেই। আর এটা হচ্ছে ব্যাটারি হাব, এর ভিতরে 2টা ব্যাটারি আছে, কম্বো প্যাকে টোটাল 3টা থাকে, আর একটা ড্রোনের ভিতরে আছে, এটা পরে দেখাচ্ছি। নাও আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেলাম, এটা হচ্ছে DJI মিনি 2 আপডেট ভার্সন, লাইমার কম্বো, এই হচ্ছে ড্রোন, কাঙ্ক্ষিত ড্রোনটি। আমরা ড্রোনটি একটু ফোল্ডিং আছিল আনফোল্ড করে, প্রথমে এইভাবে, তারপর হচ্ছে এইভাবে, দেন হচ্ছে এইভাবে, ওকে। এটা হচ্ছে ক্যামেরা প্রোটেকশন, আপনারা যখন ড্রোনটা অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসটা খুলে নেবেন। এটা হচ্ছে 4K রেজুলেশন একটা ক্যামেরা, 3x গিম্বল, এটা
এটা রোটেট করা যায় খুব ভালোভাবে, মেবি 180 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এই ড্রোনটি মূলত ট্রয় ক্যাটাগরির একটি ড্রোন, এটা আপনি সব জায়গায় উড়াতে পারবেন এবং যে কোনো দেশে নিয়ে যেতে পারবেন। আর এখানে নিচে হচ্ছে হচ্ছে মেমোরি স্লট, এখানে আপনারা মেমোরি ঢুকাতে পারবেন। দেন হচ্ছে এটা হচ্ছে ডাটা ট্রান্সফার কেবল মেবি। আর এখানে ড্রোনটির নিচে আছে দুইটা সেন্সর, এটা ডাউন ড্রোনটি যখন আপনি নিচে নামাবেন তখন নিচে যদি কোনো কিছু বাধা দেওয়ার থাকে তখন আপনারা এই সেন্সরের সাহায্যে ড্রোনটাকে প্রোটেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে এক ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে চাপ দিলে ড্রোনটি অফেন হবে, দ্বিতীয় চাপ দিলে ড্রোনটি অফেন হয়ে যাবে। আর এখান দিয়ে হচ্ছে ব্যাটারি, এখানে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে ডিজাইয়ের অরিজিনাল ব্যাটারি। এটা মূলত ডিজাই মিনি টু ড্রোন রে। সো গাইস, এই ড্রোনটি কাদের জন্য প্রযোজ্য আমি আপনাদেরকে বলি, যারা বিগিনার আছেন অর্থাৎ যারা নতুন ড্রোন ফ্লাই করবেন তারা এটা নিতে পারেন, এটা রিকমেন্ড করা যায়। আর যারা শর্ট ফিল্ম তারপর হচ্ছে ব্লগ বিভিন্ন ইউটিউব ভিডিও করে থাকেন তারা এই ড্রোনটি নিতে পারেন। এটা অনেক ভালো ড্রোন, ডিজাইয়ের বেস্ট একটা ড্রোন, টয় ক্যাটাগরির ড্রোন। আর এটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি, আর এটা কোথায় থেকে কিনবেন সেটাও বলবো। তো এটা আপনারা বিভিন্ন ওয়েডিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন, তারপরে হচ্ছে যারা শখের বছর উড়াইতে চান তারাও ব্যবহার করতে পারেন। তো আমি এই ড্রোনটি কিনেছি মূলত বাংলাদেশের ট্রাস্টেড একটা শপ বসুন্ধরা সিটির লেভেল 680 ব্লকের মেবি 46 নাম্বার দোকান থেকে। তো ওইখানে ওই দোকানটার নাম হচ্ছে ঢাকা ক্যামেরা। আপনারা ফেসবুকে চার্জ দিলে ড্রোন স্কোয়ার একটা পেজ আছে, ওইখান থেকে এটা পারচেস করতে পারবেন। তো আমার ডিসক্রিপশান বক্সে ড্রোন স্কোয়ারের লিঙ্ক দেওয়া থাকবে, ওনাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তারপর হচ্ছে ওনাদের শপিং অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চাইলে ওনার থেকে কিনতে পারবেন। ড্রোন স্কোয়ারে গেলে আপনি বসুন্ধরাতে গেলে আপনি ড্রোনটা কেনার জন্য হাসান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমি ওনার নাম্বারও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে এটা চেক করতে পারবেন। আর প্রাইসটা কমই, হাসান ভাই খুব ফ্রেন্ডলি, তো আমি ওনার সাথে কথা বলে অনেক কম প্রাইস এটা নিচ্ছি। তো এটার প্রাইস রেঞ্জ হচ্ছে আপনি যদি স্ট্যান্ডার্ডটা নিতে চান তাহলে হচ্ছে 50 থেকে 53 হাজারের মধ্যে পড়বে, আর যদি আপনি প্লাইমোর কম্পিউটার নিতে চান তাহলে 60 থেকে 63 হাজার টাকা কমবে। তো এটার প্রাইস কিন্তু আপ ডাউন করে থাকে, তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারটিতে কল করবেন তাহলে আপডেট প্রাইসটা জানবেন, কারণ এটা আপ ডাউন হয়তো প্রাইসটা। আর এটা হচ্ছে শিপিং খরচের উপর ড্রোনটার প্রাইস ডিপেন্ড করে, তো আপনারা এইসব জিনিস চেক করে দেখবেন। তো আমি হাসনাত ভাইয়ের নাম্বার এবং ওনাদের ড্রোন স্কোয়ারের পেজের লিঙ্ক দিব, তারপর হচ্ছে ওনার যাবতীয় সকল ডিটেলস এবং শপিংয়ের অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা ওনার থেকে নিতে পারেন। আর এটা হচ্ছে ড্রোন স্কোয়ার হচ্ছে বাংলাদেশের ট্রাস্টেড শপ, এবং এটি হচ্ছে মানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ হচ্ছে ড্রোন দোকান থেকে হচ্ছে এটি। তো আপনারা চাইলে হাসান ভাইয়ের পেজ থেকেও কিনতে পারেন, তারপর পেজ থেকে কিনতে হলে আপনাদেরকে 1020 টাকা আগে পেমেন্ট করতে হবে, তারপর হচ্ছে ক্যাশ ইন ডেলিভারি, আপনাদের সার্ভিসটা পাওয়ার পর আপনারা ক্যাশ ইন ডেলিভারি করতে পারেন। তো হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালো একটা ড্রোন প্রোভাইড করার জন্য, থ্যাংক ইউ সো মাচ।